তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমরা প্রথমে কাতলা মাছের মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে কাতলা মাছগুলোকে মাখিয়ে নেব। এরপর আমরা কড়াইয়ের মধ্যে প্রথমে সরষে তেল দেব, দিয়ে সরষে তেল গরম হওয়ার পর আমরা এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে একে একে তুলে নেব। এরপর আমরা এই পেঁপে, ডাঁটা, টমেটো এবং লঙ্কা কেটে রেখেছি। এরপর আমরা ওই তেলে প্রথমে জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো এবং দেওয়ার পর আমাদের পেঁপে এর মধ্যে আমরা দিয়ে দেবো। এরপর আমরা দেবো ডাঁটা, দিয়ে আমরা ভালো করে দিকে রান্না করে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো আদা বাটা, এরপর নুন, হলুদ, জিরে, ধনে এবং টমেটো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। এবং আমরা এর মধ্যে দিয়েছি লঙ্কা, দিয়ে আমরা ভালো করে মশলার সাথে এই সবজিগুলোকে কষিয়ে নেব। এরপর আমরা শেষমেশ এর মধ্যে দেবো জল, দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটিকে। এরপর ঢাকা তুলে নিয়ে আমাদের মাছের পিসগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা ভালো করে এটিকে মাছের পিসের সাথে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। তো আজকের রেসিপি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।